কাশীদাসী মহাভারত বন পর্ব চুরানব্বই জয়দ্রথের শিবারাধনায় যাত্রা খান্ত হইলেন যদি ভাই পঞ্চজনে দুষ্ট জয়দ্রথ তবে বিচারিল মনে পাঠাইয়া দিল মোড়ে কৌরব প্রধান তার কার্য সাধিবার বিধি কইলানো কোন লাজে তারে গিয়া দেখাই মুখ উপায় চিন্তি যাতে খণ্ডিবেগ দুঃখ এত কষ্ট দিল মোড়ে পাণ্ডব দুরন্ত তা সবাই জিনিলে মম দুঃখ হবে অন্ত ইন্দ্রতুল্য পরাক্রম পাণ্ডব সকল কেমনে হইব শক্য আমি হিনবল তপ বলে পাণ্ডবেরা হয় বলবান আমার তাপস্যা বিনা গতি নাহি আনো কঠোর তপস্যা করি শুদ্ধ কলেবরে তপেতে করিব তুষ্ট দেব মহেশ্বরে প্রসন্ন হইবে জবে কৈলাসের নাথ পাণ্ডবে জিনিতে বর মাগিব পশ্চাৎ তবে যদি কার্যসিদ্ধি নহে কদাচন তত্ত্বজীব জীবনেই করিলাম বন এত বলি হিমালয় পর্বতে সে গেল সূচি হয়ে মন আত্মা সংযত করিল নিয়ম করিয়া নিত্য করে নানাক্লেশ ক্লেশ তপ করি করিহরের উদ্দেশ কতদিন বঞ্চিলেন খেয়ে মাত্রফল অতঃপর পান করে শুধু শুধুমাত্র জল গ্রীষ্মকালে চতুর্দিকে জালিয়া আগুনি বসিয়া তাহার মাঝে দিবস রজনী বর্ষাকালে চারিমাস বসি বৃক্ষতলে মস্তক পাতিয়া ধরে বরিশার জলে শীতেতে শীতল যথা সুশীতল নীর তাহাতে নিমগ্ন হয়ে থাকে মহাবীর তপস্যায় বৎসরে করি মহাক্লেশ কঠোর তপেতে বস হলেন মহেশ জানিয়া একান্ত ভক্তি দেব মহেশ্বর মায়াদেহ ধরে হর বিপ্র কলেবর যথা জয়দ্রথ আছে হিমালয়গিরি তাহার নিকটে চলিলেন ত্রিপুরারী সমাধি করিয়া রাজা এ নির্জনে নিমগ্ন করিয়া চিত্ত হরের চরণে হেনকালে ডাকিতারে বলেন ঈশ্বর তপস্যা তত্ত্বজহ রাজা মাগিস্ত্বর ইহা শুনি জয়দ্রথ উঠিল কৌতুকে অপূর্ব ব্রাহ্মণ মূর্তি দেখিল সম্মুখে বিস্মিত হইয়া কহে তুমি কোনজন মহেশ কহেন আমি দেব পঞ্চানন রাজা বলে তুমি যদি দেব বিশ্বনাথ তোমার যে নিজমূর্তি ভুবনে বিখ্যাত কৃপাকরি করি সেই করহ প্রকাশ তবে সে আমার মনে হইবে বিশ্বাস ভক্ত জানি নিজ রূপ ধরিলেন হর রজত পর্বত যিনি দীপ্ত কলেবর কোটি ফণীরাজ ফণিরাজ পরা বাগসাল সিরে জটা অক্ষমাল উপবিদ নাগের বলেতে হারমাল সুচারু চন্দ্রের কলা শোভিয়াছে ভালো বাম করে শোভে শৃঙ্গ দক্ষিণে ডমরু দেখিয়া এমতো রূপ বাঞ্ছাকল্পতরূপ আপনারে কৃতকৃত্য মানে মহাবল দণ্ডবধ হয়ে তবে পড়ে ভূমিতল অষ্টাঙ্গ লোটায় ধরি অভয় চরণ ভক্তিভাবে বহুবিধ করিল স্তবন অনাথের নাথ তুমি কৃপার নিধান কৃপা করি নিজ গুণে কর পরিত্রাণ মহেশ কহেন রাজা মা শুনি জয়দ্রথ কহে জুড়ি দুই কর আমারে অনাথ দেখি কৃপা কর যদি যিনি পাণ্ডবে আজ্ঞা কর কৃপানিধি এত শুনি সুলপানি করেন উত্তর মননীত দেখি রাজা চা অন্যবর জয়দ্রথ বলে অন্নবরে কার্য নাই যিনি পাণ্ডবে আজ্ঞা করহ গোসাই মহেশ বলেন তুমি নহ জ্ঞানুত পুন কি কারণে কহ অসঙ্গত পাণ্ডব ভুবন জয়ী শুন মহামতি তাহারে জিনিতে পারে কাহার শোকতি মনুষ্য জানিয়া তুমি করহ অবজ্ঞা আমি তো তোমার মতো নহিহীন প্রজ্ঞা প্রয়োজন নাহি আর কহিতে বিস্তর অন্য যাহা ইচ্ছা রাজা মাঘ সেই বর আপনার যে সে শিবের অনিষ্ট স্পষ্ট বুঝি পুনঃ কহে জয়দ্রথ দুষ্ট এখন জানিনু তুমি পাণ্ডবের সখা কি হেতু আসিয়া দিলে অধমেরে দেখা যাহ প্রভু নিজ স্থানে করহ গমন প্রাণ ত্যাগ করিব করিনু নিরূপণ ধৈর্যটি বলেন বাক্যবয় কর মিছা করিবে যে কর তবে আপনার ইচ্ছা পরাণ তত্ত্বজহ কিংবা যাহা লয়মতি এই বর দিতে নাহি কাহার শোকতি জয়দ্রথ পুন বলে করহ গমন হেথায় রহিয়া তবে কোন প্রয়োজন নৃপতির এই বাক্য শুনি দিগম্বর কৈলাস শিখরে যান দুঃখিত অন্তর পুনর্বার জয়দ্রথ আরম্ভীর পাণ্ডবের পরাভব অন্তরেতে য নানা ক্লেশে মহাবীর বঞ্চে তার তপ দেখি চমকিত সর্ব ঋষি ঊর্ধ্বপদে অধিমুখে করি অনাহার হেনমতে বৎসরে গেল পুনর্বার হেরিয়া জয়দ্রথের তপ জপ ভক্তি হরের রোহিতে আর না হইল শক্তি যথায় নৃপতি বসি সহে তপাখ্লেশ সন্নিকটে পুনর্পি আসিয়া মহেশ রাজারে কহেন ত কর কি কারণ চতুর্বগ চাহ যাহের লয় তবমন রাজ্য অর্থ বিদ্যা কিংবা সন্ততি বৈভব যাহা চাহ তাহা লহ কি আছে দুর্লভ ইহা কহিলেন যদি করুণার নিধি জয়দ্রথ নৃপতিরে বিরম্বিল বিধি মহামদে অন্ধ রোষে আচ্ছাদিত মন সকল ছাড়িয়া চাহে পরের হিংসন জয়দ্রথ বলি যদি তুমি বর দিবে নিশ্চয় আমার মন যিনি পাণ্ডবে ইহা বিনা অন্য বরে মম কার্য নাই বুঝিয়া বিধানেই করহ গোসাই শুনিয়া কহেন শিব সুনহ পামর পৃথিবীতে কত শত আছে ইস্ট বর ইহা ছাড়ি ইচ্ছা কর পরের হিংসন বিশেষে পাণ্ডব গাহে নহে অন্যজন। অচ্ছেদ্য অভেদ্য যেই অজেয় সংসারে কোনজন হবে সব যিনিতে তাহারে বিশেষ অর্জুন নামে তাহে একজন তাহার মহিমা বল জানে কুঞ্জন পরম পুরুষ যেই ব্রহ্মা সনাতন দুই দেহ ধরিলেন নিজে নারায়ণ বিশেষে হরিতে পৃথিবীর মহাভার রূপে পূর্ণ অবতার নরূপ ধরে পার্থ কুন্তির নন্দন যদুকুলে শ্রীগোবিন্দ নিজে নারায়ণ মহামদে অন্ধমতি না যান কারণ অর্জুনে যিনিতে বর দিবে কুঞ্জন হইবে গোবিন্দ জবে অর্জুনের পক্ষ বর কি সে আমি না হইব শক্য যদ্যপি একান্ত কৃপা আছয় আমায় আজ্ঞা কর যিনি যেন সহ ধনঞ্জয় জীবন সফল তবে পূর্ণ হবে আস এত শুনি কহিলেন পুনঃকৃত্তিবাস বড় বংশ জন্মিতরহীন বুদ্ধি হয় কি কারণে করা রাজা অসতাশ্রয় অর্জুন অজেয় যান এ তিন ভুবনে সুরাসুর নাগ নর আমা আদি জনে আমার একান্ত ভক্ত পার্থ মহাবীর অভেদ অর্জুন আমি একই শরীর বিশেষ আমার মিত্র প্রধান যাদক তাহার প্রধান সখা তৃতীয় পাণ্ডব আর ইন্দ্রদেব হইতে লভিয়াছে জন্ম ত্রিভুবনে বিখ্যাত যে অর্জুনের কর্ম যিনিতে নারীবে রাজা কভু হেন জনে উপায় করিব এক তোমার কারণে অভিমন পুত্র তার অতি বলবান কৃষ্ণের ভাগিনা প্রিয় প্রাণের সমান যিনিবে সমরে তারে দিলামে বর বিমুখ করিবে আর চারি সহোদর আত্মা হইতে পুত্র হয় শাস্ত্রে হ্যান কয় অভিমানু বধিলে জিনিবে ধনঞ্জয় আর দেখ অবদ্ধ পাণ্ডব পঞ্চজন অস্ত্রাঘাতে কদাচিত না হবে মরণ কি কর্ম করিবে তারে করিয়া বিমুখ চিরকাল পুত্র শোকে পাইবে দুঃখ এত শুনি তুষ্টমতি হয় নরপতি চরণে ধরিয়া বহু করিল প্রণতি কৈলাস শিখরে তবে যান মহেশ্বর জয়দ্রথ যায় তবে হস্তিনা নগর মহাভারতের কথা সুধা সমতুল্য কাশী কহে ব্যাসের গাথা বিশ্বে অতুল